হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর অবশ্যই নিরাপদে আছেন। তো আপনাদের সাথে আজ শেয়ার করছি কিভাবে ঘরে বসে একদম দোকানের মতো পিৎজা তৈরি করবেন, তাও সামান্য কিছু উপকরণ দিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি পিৎজার ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম জল। খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না। তো এবার দিয়ে দিচ্ছি ঠিক 2 চা চামচ ইস্ট। এর থেকে বেশি ইস্ট দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আর তারপর দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর দিচ্ছি এখানে 2 থেকে 3 চা চামচ অলিভ অয়েল। আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গার্লিক পাউডার, তারপর দিচ্ছি অরিগ্যানো। তো এই সব কিছু দিয়ে যদি ডোটা তৈরি করেন তাহলে পিৎজার ডোটা একদম পারফেক্ট হবে, আর ডো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। এখন এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন 10 মিনিটের ভিতরে ইস্টটা একদম ফুলে উঠেছে, যে দেখতে পাচ্ছেন। এখন আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি টোটাল 3 কাপ ময়দা ইউজ করেছি। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন। সাত আট মিনিট পর ডোটা এইরকম পর্যায়ে এসেছে, তো দেখতে পাচ্ছেন। এবার আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে তারপর এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো ঘন্টাখানেক। ঘন্টাখানেকের ভিতরই ডোটা প্রায় ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন ডোটা একদম ফুলে উঠেছে। তো আমি এখন প্লাস্টিক র্যাপটা সরিয়ে নিচ্ছি। এই যে এখন আমি হাতের সাহায্যে এর ভিতরটা থেকে বাতাসগুলো বের করে দেব, তারপর আমি পিৎজাটা তৈরি করব। যে দেখতে পাচ্ছেন এটাই হলো পারফেক্ট পিৎজার ডো। এভাবে যদি তৈরি করেন ডোটা একদম পারফেক্ট হবে, আর টেস্টটাও একদম দোকানের পিৎজার মতো হবে। এবার আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নেব। আমি আজ যে পরিমাণ ডো ইউজ করেছি তাতে বড় সাইজের 2টা পিৎজা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেলে নিচ্ছি বড় একটা রুটির মতো করে। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার একটা পিৎজা প্যান নিয়েছি, তার উপর আমি এটা বসিয়ে দিচ্ছি রুটিটা। একটা কাঁটা চামচের সাহায্যে আমি কতগুলো ছিদ্র করে নেব যাতে রুটিটা একদম ফুলে না ওঠে। তো এই যে দেখতে পাচ্ছেন এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পিৎজা সস। আসলে আমি পিৎজার সসের সাথে সামান্য পরিমাণ একটু মেয়োনিজ অ্যাড করেছি, এতে করে কিন্তু পিৎজার টেস্টটা আরও ভালো আসে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর যদি মেয়োনিজ পছন্দ না করেন তাহলে শুধুই পিৎজা সস দিতে পারেন। তো আমি সসটা খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি ব্রেড রুটির উপর। এখন দিয়ে দেব মজেরোলা চিজ। আপনারা যদি চিজ খুব বেশি পছন্দ করেন তাহলে বেশি দেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই যে চিজ দেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, তারপর দিয়ে দেব ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার দিচ্ছি মাশরুম। পিৎজাতে কিন্তু মাশরুমটা আমার খুবই পছন্দ, এই জন্য আমি মাশরুমটা দিচ্ছি। মাশরুম দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেনের বুকের মাংস, সামান্য পরিমাণ হলুদ আর লবণ
দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তো এবার উপর থেকে সবার শেষে দিয়ে দিচ্ছে অরিগ্যানো, আর এই অরিগ্যানোটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পিজার যে অরিজিনাল ফ্লেভার সেটা পাবেন না। তো তৈরি হয়ে গেল আমার চিকেন পিৎজা, এবার এটা বেক করব। আর এদিকে আরেকটা এখানে আমি ভেজিটেবল পিজা তৈরি করে নিয়েছি একইভাবে। এখন এই পিজা দুটাকে আমি ওভেনে বেক করব 350 ডিগ্রি ফারেনহাইটে 30 মিনিটসের জন্য। তো অলরেডি আমি ওভেনে দিয়ে দিয়েছি। তো এই যে 30 মিনিটস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার পিজা রেডি হয়ে গেছে। তো আপনারা যদি ঠিক এইভাবে পিজা তৈরি করেন, আপনাদের পিজাও একদম দোকানের মতো হবে। আমি এখন কেটে নি। দেখতে পাচ্ছেন চিজটা একদম গলে গেছে, আর খেতে কিন্তু দারুণ মজার। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।